গাইস, তো কার ফোর্সের সিমুলেটরের আরো একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগের দিনের এপিসোডে আমার অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু গেমটা যেহেতু ক্র্যাশ হয়ে যায় তাই আমি সেরকম কিছু করতে পারিনি। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম আমার দোকানে চলে এসেছি, যেখানে চারিদিকে ভাই এই যে কাঁচরা পেটি পুরো একদম ছড়ানো ডরানো রয়েছে। আমি জানি না ভাই কারা এসে এরকম ভাবে আমার দোকানের সামনে কাঁচরা পেটি ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। বাকি আমাকে সবার আগে তো এইগুলোকে পরিষ্কার করতে হবে, আর আমি এগুলোকে পরিষ্কারও করে দিয়েছি। এবার আমার অফিসটা ওপেন করতে হবে। আরো একটা জিনিস গাইজ, আমি অফলাইন একটু খেলছিলাম গেমটা, আর খেলতে খেলতে আমি এখানে একটা ট্যাব কিনেছি, একটা হাতুড়ি কিনেছি। আজকে আমার কাছে আছে হচ্ছে $25,978। এটাকে আমার বাড়ি টাড়ি আরো অনেক ডলার বানাতে হবে। তার জন্য আমার সবার প্রথমে যেতে হবে নেইবারহুডে, কার মার্কেট তো ওপেন হয়নি ভাই। আর তোমরা যদি গাইজ এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে 20,000 লাইক কমপ্লিট করে দিও। বাকি তো আজকে আমার প্ল্যান হচ্ছে দামি দামি গাড়ি কেনার। দেখা যাক এই গাড়িটার দাম কত। কাকু এই গাড়িটার দাম কত? হ্যাঁ জলদি জলদি বলুন ভাই, এটার দাম তো 81,000, আমার অকাদের থেকেও বাইরে। আমি এখানে 20,000-এর তো গাড়ি কিনবো, 20,000-এর গাড়ি কিনলে সেটাকে আরো বেশি দামে বিক্রি করা যাবে। চলো দেখি সামনে আরো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, কোনটা কেনা যায় দেখা যাক গিয়ে। এই গাড়িটা কততে বিক্রি করবেন আপনি? দেখা যাক কততে বিক্রি করে এই গাড়িটা, জলদি জলদি বলুন, জলদি জলদি বলুন। ওকে 9,670-এ বিক্রি করবে। দেখুন আমি 8,000 টাকা দেবো, আপনি কি দেবেন 8,000 টাকা? যদি দেন তো বলুন, জলদি জলদি বলুন 8,000 টাকায় আপনি। ওকে 8,000 টাকায় দিয়ে দিয়েছে ইনি। এবার আমি কি করব, এই গাড়িটাকে একদম রিপেয়ারের দোকানে পাঠিয়ে দেবো ভাই। এই গাড়িটা রিপেয়ারের দোকানে যাক, যদি ঠিক করতে হয় কিছু ঠিকঠাক করবো, ঠিক না করতে হলে ভাই কোনো ব্যাপার নেই, আমি এটাকে ওইখান থেকে নিয়ে যাবো। ফালতু ফালতু এত দূর দিয়ে আমি মারামারি করব না। আর এই গাড়িটার দাম কত? এই গাড়িটার অনেক দাম হবে ভাই, এটা আমার অকাদের বাইরেই হবে আমার। না না, এটার দামও 9,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 8,000 টাকায় দেবেন আপনি বলুন। যদি 8,000 টাকায় দেন তাহলে নিয়ে নিচ্ছি, কোনো ব্যাপার নেই। ও ভাই 8,000 টাকায় দিয়ে দিয়েছে এটা, এটাও আমি রিপেয়ারের দোকানে পাঠিয়ে দিই। আমার কাছে এখন আরো 9,000 টাকা আছে, 9,000 টাকায় আর কি কিছু পাওয়া যাবে? এখানে ট্রাক রয়েছে ভাই, ট্রাক, চলো ট্রাকে তো আমি অনেক বেশি টাকা দিয়ে বিক্রি টিক্রি করি। দেখা যাক এই ট্রাকটার দাম কত ভাই। এই ট্রাকটার দাম 10,000 টাকা। চলো এটা আমি কিনতে পারবো না, আমার কাছে 10,000 টাকা নেই গিয়ে। এই ট্রাকটার দাম কত দেখা যাক গিয়ে। আরে কাকিমা এই ট্রাকটা কততে বেচবেন আপনি, জলদি জলদি বলুন। ওকে এইটা বলছে 5,309 টাকায়, আপনি এটা 4,000 টাকা দেবেন বলুন। যদি 4,000 টাকা দেন তাহলে আমি এটা এখন নিয়ে যাচ্ছি। ওকে আই নি, ও ভাই দেবে না 5,000 টাকায়, উনি যা দাম বলছে তাই, ঠিক আছে তাতেই দিয়ে দিন আমাকে, জলদি জলদি দিয়ে দিন। বাকি তো এটাকে আমার নিয়ে যেতে হবে দোকানে ভাই। চলো কোনো ব্যাপার না, ইঞ্জিন স্টার্ট করে দিই এবার ফটাফট, এটাকে আমি আমার দোকানে নিয়ে যাই। সবগুলো গাড়ি একদম রাজ্যিক ভাবে বিক্রি করবো গাইজ। আজকে আমার অনেক টাকা আয় করার প্ল্যান রয়েছে ভাই, অনেক বড় লোক হতে হবে এই গেমের ভিতরে। সবাই অনেক বড় লোক টরলোক হয়ে যাচ্ছে, আমি একমাত্র যে গরিব টরিব হয়ে রয়েছে। আরে গুতো মারিস না এ ভাই, এই যে গাড়ি দিলাম ড্যামেজ করে, এটাকে এবার আমার ঠিক করতে নিয়ে যেতে হবে ভাই, নাহলে তো হবে না ভাই। ঠিক আছে কোনো ব্যাপার না, এটাকে ঠিক করবো আমি, জলদি জলদি চলো ঠিক করে বিক্রি করবো ভাই, ঠিক করে। গাড়ি এ গাড়ি গুতো মারিস না ভাই, ধর দিয়ে দিলো গুতো ভাই, ছাড়ো কোনো ব্যাপার না, যা গুতো ফুতো লেগেছে লেগেছে। এটাকে একদম আমি ঠিক করার দোকানের ওইখানে নিয়ে যাবো, ওই যে সামনে আমাদের ঠিক করার দোকান রয়েছে। ফটাফট চলো, ফটাফট চলো, জলদি জলদি চলো, জলদি জলদি চলো। বাকি তো আমি একদম চলে এসেছি আমাদের ঠিক করার দোকানের সামনে। এবার 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 এখানে এটাকে পার্ক করতে হবে সবার প্রথমে। গাড়ি থেকে আমি নামি, গাড়ি থেকে ওকে গাড়ি থেকে নামলাম। দেখা যাক এই দুটো গাড়ির কি অবস্থা। সারজি এই গাড়িটা কি? ও ভাই এই গাড়িটার অবস্থা তো অনেক কিছু ড্যামেজ ট্যামেজ রয়েছে, এক কাজ করুন রিপেয়ার করে দিন আপনি এটাকে। আর এটার কি অবস্থায় আছে, এটার কি অবস্থা আছে? দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য কার। আচ্ছা এই কারটার সাথে কোনো প্রবলেম নেই, তাহলে এক কাজ করি এই কারটাকে আমি বাইরে বের করি। জলদি জলদি বেরো, জলদি জলদি বেরো, জলদি জলদি, স্লোলি 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 স্লোলি, একদম যেন গুতো না লাগে। গুতো লাগলে, গুতো যেন না লাগে, গুতো যেন না লাগে ভাই, গুতো লাগলে আমার এখানে টাকা লস হয়ে যাবে ভাই। বাকি একদম এটাকে সোজাসুজি নিয়ে গেছি, সোজাসুজি নিয়ে গেছি। কোথাও দিয়ে যেন কোনো গাড়ি না আসে ভাই, কোথাও দিয়ে কোনো গাড়ি না আসে, একদম এখানে, একদম এখানে দাঁড় করে দেবো। এবার ইঞ্জিনটা অফ, গাড়ি থেকে নামো। আমার ট্যাপ কি দাঁড়ায়, ট্যাপ কি দাঁড়ায় ভাই, ট্যাপ জলদি জলদি বের করো, ট্যাপ দিয়ে এটার একটা মস্ত ফটো খিঁচবো আমি। ও ভাই কি ছবি আসছে দেখো আমার, একটু দূরে নিয়ে নি। বাকি চলো ফটো একদম রেডি, এবার এটাকে আমার দিতে হবে অ্যাডে। ওকে তো এই গাড়িটা কিনেছি আমি 8,000 টাকায়, এটার দাম দিয়ে দিই 30,000 টাকা ভাই, যা দেবে দেবে, না দেবে না দেবে। এবার এটার ছবি কোনটা, এটার ছবি হচ্ছে এটা, পুট ইট অন সেল, মেরে দিই ভাই। চলো ওকে নাইস, এটা সেলে একদম রেডি। এবার ওইখানে গিয়ে আমার ওই ট্রাকটাকে দেখি ভাই, ট্রাকের কি অবস্থা, ট্রাকটা কোথায় গেল, ট্রাকটা এই যে রয়েছে। আরে এখানে কার গাড়ি ঠিক করছে নিনি, জলদি জলদি চলো, জলদি জলদি চলো, এইটাকে পিছনের দিকে নিয়ে আমি, পিছনে চল পিছনে চল পিছনে চল পিছনে চল পিছনে চল। ওকে 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 এটাকে ঠিক করে দিন প্লিজ, এটাকে এটাকে ঠিক করে দিন। ওকে গাইজ ওই গাড়িটা ঠিক হয়ে গেছে, এটাকে ঠিক করে দিন। এর ভিতরে আমি একদম ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে
দিয়েছি কাকু কাকু এই গাড়িটাকে দেয়ার ইজ নো ভেহিকল ইন দা রিপেয়ার দিলাম তো এর ভিতরে ঢুকিয়ে আরো কত ঢুকাবো এই নিন নেই নিন নেই এবার তো একদম এর ভিতরে ঢুকিয়ে দিছি এবার জলদি জলদি ঠিক করুন এটাকে ওকে ওইদিকে কাস্টমার চলে এসেছে আমার অফিসে আবার ওকে এটাকে আপনি রিপেয়ার করে দিন $681 লাগবে তাতে কোনো ব্যাপার নেই আমি ফটাফট কাস্টমারের কাছে যাই কাস্টমার দেখি কত টাকা দেয় এটার জন্য আমাকে জলদি জলদি চলো জলদি জলদি চলো ওই কার্ডটাকে আমি পরে আনবো আগে এই কার্ডটার বন্দোবস্ত করে নিই আরে ভাই সাহেব কত দেবেন জলদি জলদি বলুন পুরো রাপচি কার আছে সবকিছু একদম ঠিকঠাক আছে $30,000 $30,000 আমি ভাই $10,000 ভাগুন এখান থেকে আপনি যান 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 ভাগুন $10,000 তো আমি স্বপ্নেও ভাবিনি কমসে কম $15,000-16,000 তো বলতেন তাহলে নয় কাজ হতো তা না গাড়িটাকে ঠিক করতে আমার কত টাকা গেল আরে বেশি বেশি একেবারে লজ্জা লাগা দরকার আপনাদের এরকম ভাবে দোকানে আসবেন না কিনতে কোন সময় ভাই ডান্ডা ফান্ডা নিয়ে মারধর দিয়ে দেবো পরে বলবেন দোকানদার ভালো না আমাকে মেরেছে বাকি চলো গাইজ এটাকে ঘুরাই এটাকে নিয়ে গিয়েও আমার সেট করতে হবে দোকানে আর ওই গাড়িটা তো সেট করার মতো জায়গা নেই আগে এই দুটোকে বিক্রি করবো তারপর ওইটাকে সেট করতে হবে আমার চলো 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 একদম এটা এখানে থাক নামো এটার থেকে এবার ট্যাব দিয়ে এটারও ছবি তুলতে হবে ভাই ট্যাব বের করো বহু কাজ ভাই বহু কাজ একটা কর্মচারীরও বন্দোবস্ত করতে হবে আমার চলো এটার ছবি একদম রেডি এবার এটাকে আমার অ্যাডে দিতে হবে কোথায় গেল এই যে এটা কিনছে $8,000 দিয়ে আমার ঠিক করতে গিয়ে এটারও $30,000 দিতে হবে ভাই ঠিক করতে গিয়ে আমার অনেক টাকা লেগে গেছে বাকি চলো ওকে নাইস এটাও আমার কাস্টমার এসে গেছে একটা এটার অ্যাড দিয়ে দিয়েছি স্যার 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 কত দেবেন বলুন স্যার দেখুন গাড়ি একদম ঠিকঠাক আছে এও তো দেখি বলে $10,000 ভাই $10,000 আরে $10,000 গাড়ি নেবেন আপনি পাছায় লাথি মারবো আপনার আমি ম্যাডাম যে আপনি কত দিতে দেবেন বলুন জলদি জলদি বলুন আমি একটা জিনিস বুঝি না গাড়ি আমি যখন গাড়ি বেচাবে আর আবার এও $10,000 চাচ্ছে ভাই $10,000 বেচবো না আমি $10,000 বেচার মতো না এই গাড়িটা হ্যাঁ কি যে করি না এবার ট্রাক্টর মন বের করতে হবে আমার কেউ ঠিকঠাক দাম দেয় না আমার ক্ষেত্রে এরকম হয় ভাই এদিকে আবার রাত এই আমার ট্রাক কই ভাই আমার ট্রাক কোথায় গেল ওকে আমার ট্রাক ওই যে রয়েছে ভাই এদিকে আবার রাত হয়ে গেছে এখন তো মহা ঝামেলায় পড়ে গেলাম আমি চলো ছাড়ো কোনো ব্যাপার না এটাকেও দোকানে পার্ক করে দিই আমি দোকানে 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 আগে গাড়িটাকে ঘোরাও গাড়িটাকে ঘোরাও ওকে 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 একদম একদম শান্তে এটার $20,000 অ্যাড দিয়ে দিই $20,000 বাকি চলো সবকিছু অ্যাড ফ্যাড দেওয়া হয়ে গেছে এখন তো রাত হয়ে গেছে অফিসটাও বন্ধ করে দিয়েছি এবার আমি গিয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে নিই সকালবেলা আবার আসবো আমাদের অফিসের দিকে ইধার গায়াবে মেরা কন্টেনার এই যে আমাদের কন্টেনার ভাই এখান থেকে মিনিমাম আমার $40,000 তো আয় করা উচিত $25,000 থেকে এগুলো বিক্রি বাট্টা করে বাকি কি হবে আমি সকালবেলায় বুঝতে পারবো ইউ হ্যাভ আনপেইড বিলস আর অফিস তো ডায়েটি হয়ে রয়েছে আমি জানি $4,000 এত টাকা আরে এ তো আমার কাছে নাই ভাই এত টাকা তো আমার কাছে নেই এ কি করে দেবো আমি এত টাকা আমার কাছে নেই সরি এখানে কাস্টমার এসছে দেখি এদেরকে বলে টলে গাড়িটা নেয় নাকি ওকে ইনি বলছে $14,000 দেবে $15,000 যদি দেয় আর যদি নাও দেয় $15,000 তাও আমি ইনাকে দিয়ে দেবো গাড়িটা লাভই হবে আমার ভালোই লাভ হবে বাকি নিয়ে চলে গেছে ভাই $15,000 নিয়ে চলে গেছে আরেকজন এসছেন স্যার আপনি কি নেবেন আপনি ট্রাক নেবেন আপনাকেও দেখতে ট্রাকের মতনই মনে হয় আপনি ট্রাকই চালাবেন বাকি আপনি কত দেবেন জলদি জলদি বলুন কত বলছে $5,900 ভাই $7,000 যদি দেন তো দিয়ে দিচ্ছি নাস্তে নাস্তে নিয়ে চলে যেতে পারেন বলুন $7,000 দেবেন $7,000 ফাইনাল ফাইনাল ও ভাই $7,000 নিয়ে চলে গেছে ভাই এখন শুধু বাড়ি আমার এই গাড়িটা বিক্রি করা কিন্তু তার আগে বিল ফিল দিয়ে নিই আমি ওকে চলো বিল দেওয়া হয়ে গেছে ভাই এবার এই গাড়িটাকে বিক্রি করতে হবে কিন্তু তার আগে আমি আরেকটা গাড়ি নিয়ে আসি জলদি জলদি যাই নেইবারহুডে গিয়ে আরেকটা গাড়ি নিয়ে আসি কার মার্কেট তো ওপেন হয় নাই এখনো আঙ্কেল জি এই গাড়িটা কত তো দেবেন জলদি জলদি বলুন $15,000 বার্গেনিং এ লিখি ১৩ দেবেন আপনি এটা ১৩ যদি দেন ভালো কথা ও আই নিড টু থিং কংগ্রেচুলেশন দা কার ইজ ইয়োরস ওকে ভাই কার আমাকে দিয়ে দিয়েছে এক কাজ করি কার্ডটাকে আমি আরে ভাই কার্ডটাকে আমি পাঠিয়ে দিই দোকানে এবার আরেকটা কার এই ট্রাকটাকেও নিয়ে যাই ভাই ট্রাক ছাড়া আর কি বলবো বলো কত তো দেবেন এটা জলদি জলদি বলুন $5,000 বার্গেনিং করবো $3,000 দেবেন বলুন $3,000 যদি দেন তো নিয়ে যাচ্ছি আই উইল টেক এ মিনিট আর একটু পসিবল করতে বলছে আচ্ছা ঠিক আছে $4,000 দেবেন বলুন $4,000 তো আরে $4,000 দেবেন আচ্ছা ঠিক আছে $4,600 দেবেন ওকে গ্রেট ডিল ফিল বলছে বাকি এটাকেও পাঠিয়ে দিই দোকানের দিকে এবার আমিও চলে যাই দোকানের দিকে ভাই ওকে আই গায়া মাই দোকানের সামনে এবার আমাদের রিপেয়ার শপের ভিতরে ঢুকতে হবে রিপেয়ার শপের ভিতরে আমাদের দুটো গাড়ি প্লেস করা রয়েছে সবার প্রথমে তো দেখি এই গাড়িটায় কি কিছু খারাপই আছে স্যার কিছু খারাপই আছে ও ভাই $700 আমার লাগবে এটাকে রিপেয়ার করতে আচ্ছা ঠিক আছে আপনি রিপেয়ার করতে থাকুন এবার এটার বাড়ি এইটাকে আমার এর ভিতরে আন্দার ঘুষাতে হবে ওকে এটার ভিতরে কোনো প্রবলেম নেই তাই বলছে ঠিক আছে নো প্রবলেম থাকলেই ভালো বাকি ওই গাড়িটাকে আগে বেঁচে দিয়ে আসি তারপর এই দুটোর ব্যবস্থা করছি আরে স্যার যাবেন না স্যার আমি আসছি আসছি এক্ষুনি আসছি স্যার বলুন 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 আপনি কত দেবেন এই গাড়িটার জন্য জলদি জলদি বলুন জলদি জলদি বলুন স্যার আমারে বলছে $10,000 দেবে এই গাড়িটার জন্য দেখুন যদি $14,000 দিন তো নিয়ে চলে যেতে পারেন নইলে ভাগুন এখান থেকে ভাইয়ে ভাবছে এই গাড়িটার প্রাইস সম্বন্ধে ভাই দাঁড়া তুই এখানে দাঁড়া এখানে আরো লোকজন এসছে এদের সাথে কথা বলে দেখি এরা কত দেবে স্যার আপনি কত দেবেন
দেবেন, আপনিও 10,000 দেবেন, দাঁড়ান আপনিও দাঁড়ান এখানে, কাকি এখানে আপনি কত দেবেন, হ্যাঁ আপনি কত দিতে পারেন, আপনি ঠিকঠাক দাম বলুন তাহলে আপনাকে দিয়ে দেবো আমি। আরে এও 10,000 টাকা বলছে, তাহলে আপনি কাজ করুন 12,000 দেন, নিয়ে চলে যান নাস্তে নাস্তে, দেবেন 12,000, 12,000 দেবেন, 12,000 দেবেন ভাই, ওকে 12,000 নিয়ে চলে গেছে, ওকে ঠিক আছে নাইস। এবার ওইখান থেকে ওই দুটো গাড়ি নিয়ে আসি, জলদি জলদি চলো, জলদি জলদি চলো ভাই, জলদি জলদি চলো। এবার এটাকে নিয়ে গিয়ে এই কোনায় একদম এখানে প্লেস করো, চলো চলো চলো। এটা কিনেছি 13,000 টাকায়, এটাও 30,000-এর কমে তো দেবই না ভাই আমি, বাকি এটা ছবি টবি দিয়ে দিই, পুটি টন সেল মেরে দিচ্ছি ভাই। এদিকে গিয়ে ওই ট্রাকটা নিয়ে আসি, জলদি জলদি চলো, জলদি জলদি চলো। এ গাড়ি ঘোড়া দেখে দেখে আয়, দেখে দেখে আয়, একদম একদম। ও ভাই দিছে রে, আরে যেটার ভয় আমি পাচ্ছিলাম সেটাই দিয়ে দিল, আমার গাড়িটা একদম একদম এখানে ঠুকে ঠাকে দিয়ে জিনিসপত্র নষ্ট করে দিল। এই ট্রাকগুলোর এই অসুবিধা ভাই, এগুলো ঠিক করতে গেলে আনার সময় এত বড় হয় না, তার জন্য আরো বেশি অসুবিধা হয়। বাকি থাক ঠিক আছে, কোনো ব্যাপার না, এটার আমি অ্যাড দিয়েই দিই এরকম ভাবে। ট্রাকের 4,600 টাকায় কিনছি, বাকি এর দাম 20,000 দিয়ে দিই ভাই, পুটি টন সেল মেরে দিই। চলো চলো চলো। ম্যাডাম যে আপনি কত দেবেন এই গাড়িটার জন্য, কত দেবেন আপনি জলদি জলদি বলুন, গাড়িটা একদম ওকে সব ওকে টোকে ঠিক আছে। ম্যাডাম যে থিংকিং করছে 23,000 টাকা দেবে ভাই, আমি কিনছি 13,000 টাকায়। আচ্ছা আচ্ছা 24,000, 25,000 দেবেন, 25,000, 25,000 বলে দেখি 25,000 দেয় কি না দেয়। ও ভাই 25,000 নিয়ে গেছে, আমাদের কাছে $39,000 চলে আইছে ভাই। ও ও মজা আ গেয়া ভাই, মজা আ গেয়া, $39,000 চলে এসছে, আমরা একটু লাভ ট্যাপ করছি ভাই। এরকম ভাবে চলতে থাকলে $1,00,000 আজকে হবেই হবে। এবার চলো নেইবারহুডে যাওয়া যাক, নেইবারহুডে গিয়ে আরেকটা রাপচিক গাড়ি নিয়ে আসি। চলো 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 চলো, রাপচিক গাড়ি, রাপচিক গাড়ি, এটার তো দাম অনেক টাকা, আমি দেখেছিলাম আগের বার। এই গাড়িটা কততে দেবেন ম্যাডাম জি, এই গাড়িটা কততে দেবেন জলদি জলদি বলুন, লিটিল বিট ড্যামেজ আছে, বার্গেনিং করি 14,000 দেবেন, 14,000 যদি দেন তো দিয়ে দিন, জলদি জলদি দিয়ে দিন, লিটিল বিট ড্যামেজ আছে। ওকে গুড চয়েস বলছে, গুড চয়েস বলছে, এই গাড়িটাকে পাঠিয়ে দিই ঠিক করার জায়গায়। আর ততক্ষণে দেখি এই গাড়িটার কি ব্যাপার আছে। আঙ্কেল যে এই গাড়িটা কততে দেবেন জলদি জলদি বলুন, জলদি জলদি বলুন, মাত্র 1,000 টাকায় দেবে। বাকি এই গাড়িটাকেও আমি রিপেয়ার শপে পাঠিয়ে দিই। এবার আমাকে যেতে হবে আমার অফিসের দিকে, জলদি জলদি চলো ফাস্ট ট্রাভেল করে যাই। ওকে গাড়িতে আমি চলে এসেছি আমার অফিসে, আরে তো দেখি একজন মাত্র এসছে, আরে আর একজন, তাও দেখা যাক কত দেয়নি। 5,600 টাকা দেবেন, কিনেছি 4,500 দিয়ে প্রায়। এক কাজ করুন আপনি 6,000 টাকা দিন, এটা নিয়ে যান আপনি, 6,000 দিন, নিয়ে চলে যান, নিয়ে চলে যান। ওকে ওকে ওকে, ম্যাডাম জি পটে গেছে, 6,000-এ দিয়ে দিয়েছে। এবার দেখা যাক এই দুটো গাড়ির কি পরিস্থিতি আছে। স্যার জি এই গাড়িটা কি কি প্রবলেম আছে, আমি শালা এটাকে ঠিক করতে আমার $900 পড়বে। আচ্ছা ঠিক আছে $900 দিয়ে রিপেয়ার করুন আপনি। আর এটার কি ব্যবস্থা আছে, দিস কার উইজ নো প্রবলেম, ওকে ঠিক হয় নো প্রবলেম, যখন না আরো ভালো। চলো এটাকে একদম এখানে প্লেস করে দিবা, এবার গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো। এটা কত দিয়ে কিনেছিলাম, 14,000 দিয়ে কিনেছিলাম, 30,000 তো এর প্রাইস দিতেই হবে আমার। বাকি ছবি, আরে ইয়ার এর ছবি কোথায় গেল, এর ছবি, আরে ইয়ার ইউ ডো নট হ্যাভ ফটো। আচ্ছা ঠিক আছে চলো ছাড়ো, ফটো ফটো বাদ দাও। বাকি এটাকে তো এখানে সেট করে দিয়েছি, এবার ওই গাড়িটার বাড়ি, এতক্ষণ হয়তো ওই গাড়িটা ঠিক হয়ে গেছে। আর কার মার্কেট আজকে ওপেন হচ্ছে না কেন, আজকে তো না দুদিন হয়ে গেল, কার মার্কেট ওপেন হচ্ছে না কেন ভাই? ও ভাই কাস্টমার চলে এসছে আমার অফিসে, কাস্টমার জি এই যে আমি চলে এসেছি। আরে আপনি পাঁচিলের বাইরে কোথায় যাচ্ছেন, পাঁচিলের বাইরে কোথায় যাচ্ছেন আপনি, আমি এইখানে, আরে ভাই রাত হয়ে গেছে এখানে আবার। ওকে তো গাড়ি একদম দেখুন চকচকে অবস্থায় আছে, কত দেবেন বলুন, 18,000-এ দিতে যাচ্ছি নি আমাকে। ঠিক আছে একটু বার্গেনিং করি, বার্গেনিং এ 20,000 চাই, 20,000-এ দিয়ে দিন, নাস্তে নাস্তে নিয়ে যান, 20,000-এ দিয়ে দিন, নিয়ে যান। ও ভাই সাহ 20,000-এ নিয়ে চলে গেছে ভাই, আমাদের কাছে 48,000 আ গেছে। এবার চলো ওই গাড়িটাও রিপেয়ার হয়ে গেছে, এবার ওই গাড়িটাকে নিয়ে দোকানে রেখে আবার আমার ঘুমাতে যেতে হবে। বাকি একদম 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 এটাকে এখানে পার্ক করি ফটাফট, এটা ডাইরেক্ট অ্যাড দিয়ে দেবো আমি। এই যে এটা কিনছি 1,000 টাকায়, এটার দাম 16,000 টাকা দিয়ে দিই ভাই, যা দেবে দেবে, না দেবে না দেবে। বাকি চলো এবার আমার যেতে হবে ঘুমাতে ভাই, রাত তো হয়ে গেছে, ফটাফট সকালবেলা আসবো আমি। বাকি তো সকাল হয়ে গেছে আর আজকে কার মার্কেট ওপেন রয়েছে ভাই, আজকে কার মার্কেটে আমি যাবো গিয়ে একটা রাপচিক গাড়ি কিনবো, কিন্তু তার আগে আমার অফিসে তো যেতেই হবে। অফিস যে ভাই নোংরা কেন হয়, এই নোংরার একটা বন্দোবস্ত করতে হবে আমার, ফটাফট চলো অফিসের দিকে যাই। ওকে অফিসে আই গায়া মে, কোরিয়া বিস্তার গুলোকে ওঠাও ওঠাও ওঠাও, এর ভিতরে ঢুকে দাও, এই কোকা কোলার ক্যানটাকে ওঠাও, এর ভিতরে ঢুকে দাও, দা কার মার্কেট প্লেস ইজ ওপেন, ফটাফট চলো। এবার আমাদের এখান থেকে কার মার্কেট কোথায়, এই যে কার মার্কেটে চলো, কার মার্কেটে এসে গেছি, আজকে দেখতে হবে ভাই আমাদের অকাদের হিসাবে এখানে। ও ভাই সুপার কার, এই গাড়িটার দাম কত কাকু, এই গাড়িটার দামটা বলুন তো শুনি। ওরে ভাই 4,00,000 না কত, এত টাকা তো নেই, এই গাড়িটার দাম কত, এটা তো ভালো দামে কেনা যাবে অন্তত, কত 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 28,000, ঠিক আছে 28,000 বলতে তাহলে 27,000 দেবো, দেবেন এটা বলুন বলুন, 27,000-এ দেবেন আপনি, 27,000-এ আই এম থিঙ্কিং করছে। ওকে
মনে হচ্ছে দিয়ে দিছে ভাই, বাকি এটা রিপেয়ার ফিপেয়ার করতে হবে না, এটা ঠিক আছে। কাস্টমারও চলে এসেছে আমার অফিসে, ঠিক আছে এটাকে নিয়ে যাই আগে আমার দোকানে, ফটাফট চলো ফটাফট চলো। ও ভাই এই গাড়িটাকে তো মস্ত দামে বিক্রি করা যাবে, 40,000 টাকার বেশি রাখবো এই গাড়িটার দাম আমি, গাড়িটাও দেখতে রাখছি ভাই। চলো 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 চলো, এই যে আমি চলে এসেছি আমার দোকানের সামনে একদম, চলো। ওকে ভাই, এ রাম, পুরো আমার এখানে লস হয়ে গেল ভাই, আবার এটারে ঠিক করতে নিয়ে যেতে হবে এখানে। ধর ব্যাং, এত কষ্ট করে আনলাম কাকুচি, $130 দিয়ে এটাকে ঠিক করে দিন আপনি, ঠিক হয়ে গেছে এটা? আরে ইয়ারে তো ঠিক করছে, ততক্ষণে দেখি আসছে ওই লোকটা ওই গাড়িটা নেয় কিনা নেয়, বলছে হাই প্রাইস আই নিড টু থিঙ্ক। আচ্ছা 2,000 দেবেন, 3,000 দিন, 3,000 নিয়ে যান, এমনি ওই গাড়িটার দাম যা, গাড়িটা ঠিকঠাক ভাবে কে দাম দেবে, ঠিক আছে নিড টু থিঙ্ক করছে, নিড টু থিঙ্ক করছে। তাহলে বাড়ি যান আপনি, বেচবো না আমি, বেচবো না, ভাগ এখান থেকে, যা জলদি জলদি ভাগ এখান থেকে। বাকি চলো এই গাড়িটাকে ভাবছি কি পেন্ট ফেন্ট করবো, এই গাড়িটাকে একটু বেশি দামে বিক্রি করবো আমি, চলো 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 চলো। আঙ্কেল জি এটাকে একটু পেন্ট করে দিন তো মস্ত দেখে, কোন কালারের পেন্ট করব এখানে সিলেক্ট করা যাবে ভাই, $300, ঠিক আছে করে দিন করে দিন করে দিন, পেন্ট করে দিন আপনি। এবার চলো ভাই, পেন্ট করা হয়ে গেছে, এবার এটাকে নিয়ে, এটাকে নিয়ে দোকানের দিকে যাই, দোকানের দিকে। এ ঠুকবি না ঠুকবি না ঠুকবি না এই গায়ে, ও ভাই বালবাল বাঁচলাম বালবাল বাঁচলাম, ভ্যাকেন্সি 27,000 টাকা দিয়ে 46,000 দাম দেবো ভাই, 46,000 দাম দেবো, বাকি এর ছবি তো নাই গিয়ে, ওকে বাদ দাও, ছাড়ো বাদ দাও, এটা অ্যাড ফ্যাড দেওয়া হয়ে গেছে। এবার কার মার্কেটে গিয়ে আরেকটা দেখা যাক, গাড়ি ঘোড়া পাওয়া যায় নাকি। ওকে কার মার্কেটে আমি ফিক্সে চলে এসেছি, আমাদের কাছে আছে $21,000, $21,000-এর ভিতরে কোন গাড়িটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে $21,000-এর ভিতরে, এটা কি পাওয়া যাবে, পাওয়া যাবে পাওয়া যাবে, এটার দাম $78,000 ভাই, বেশি দাম হয়ে গেল এটার। বাকি দেখা যাক এখানে এটার দাম কত, এই টাটা সুমোটার দাম ভাই এটার দাম $40,000, এটাও অকাদের বাইরে, এই গাড়িটা এটাও তো অনেক দামি হবে আমি জানি, চলো 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 চলো, $60,000 ভাই, $60,000, এটার কত দাম হবে ম্যাডাম জি, এটার কত দাম হবে, 6,900। ওকে বার্গেনিং, 5,000 দেবেন, 5,000 দিয়ে দিন, নাস্তে নাস্তে নিয়ে যাবো, 5,000 দেবেন। আই স্লোলি লুজিং মাই টেম্পার, তো টেম্পার আছে ভাই আবার, আমার কাছে যখন গাড়ি কিনতে যাস তখন কি হয়, দে যা আছে তাতেই দিয়ে দে, এই গাড়িটাকে আমি ঠিকঠাক করবো না ভাই। ওকে চলো এই গাড়িটাকে নিয়ে এবার চলে যাই আমার দোকানে ভাই, জলদি জলদি চলো, আবার আসছি আমি এখানে গাড়ি কিনতে। তারা বাকি অনেকগুলো কাস্টমার এসছেন কিন্তু সবাই পুরনো গাড়িটা কিনতে এসছে, মানে ওই ছোটকু গাড়িটা, ঠিক আছে ঠিক আছে, ওটাও কিনতে যখন এসছেন সবগুলোর বন্দোবস্ত আমি করবো। বাকি নামও আগে, এবার আগে এই গাড়িটার একটা দিয়ে নিই আমি, ফটাফট চলো ফটাফট চলো, এই গাড়িটা কিনেছি 6,000-এ, এটার 20,000-এ দিয়ে দিই দাম, 20 টন সেল মেরে দিয়েছি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, কে দেবেন, কত টাকা দেবেন, জলদি জলদি বলুন, জলদি জলদি বলুন, কত দেবেন কত দেবেন কত দেবেন, 16,000 আই নিড টু থিঙ্ক, আরে 2,500 টাকা দেবেন আপনি, দাঁড়ান দেখছি, 2,500, আপনিও 2,500 দেবেন, আপনি কত দেবেন ম্যাডাম জি, আপনি একটু দাম বাড়ান, একটু দাম বাড়ান, একটু দাম বাড়ান, গাড়ি কিনতে এসছেন একটু তো দাম বাড়াতে হয়। সালা এ তো দেখি আরেকজন ভাই, এ তো এদের থেকেও কম দাম বলে, এক কাজ করি ইনার কাছে 3,000 টাকা চাই, যদি দেয় তো দেবে, না দিলে যা দাম আছে তাতে বিক্রি করে দেবো আমি, বার্গেনিং এ যাই, 3,000 ম্যাডাম, 3,000 টাকা দিন, নিয়ে যান। আরে ম্যাডাম খেপে গেলেন কেন ম্যাডাম, আপনি আপনি ম্যাডাম ম্যাডাম খুঁজে গেলেন কেন, আরে ইয়ার ম্যাডাম চলে গেল, ঠিক আছে নো প্রবলেম, আরো আসবে এরকম অনেক, ম্যাডাম এই গাড়িটা দেখতে এসছে, 30,000-এ দেবে ভাই, 27,000 আমার এই গাড়িটা কিনতে লেগে গেছে, তারপরে আমি এটার পিছনে আরো খরচ করেছি কত জানেন, আইডিয়া আছে কোনো আপনার, আপনি কত দেবেন তাই বলুন। ওকে 36,000, আচ্ছা স্যার আপনি 38,000 করুন, নিয়ে যান আপনি 38,000-এ নিয়ে যান, কোনো কোনো অসুবিধা নেই, 38,000, ও ভাই সাহেব 38,000-এ নিয়ে গেছে, ইনি দারুণ ব্যাপার। আর ভাই তুই কত দিবি, ভাই তুই কত দিবি কত দিবি কত দিবি, জলদি জলদি বল, 9,000 দেবে, গাড়িটা আমি কিনছি 6,000-এ, আচ্ছা এক কাজ কর ভাই তুই 10,000-এ নিয়ে যান, আসতে না আসতে 10,000-এ নিয়ে যা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, গাড়ি তোর গাড়ি তো, তুই 10,000-এ নিয়ে চলে যা। ওকে নাইস ভাই, আমাদের এখানে $62,000 হয়ে গেছে ভাই, দারুণ দারুণ খেলছি আমরা, দারুণ খেলছি, আর মাত্র $40,000-এর মতো ডলার করতে পারলে এখানে আমরা পেয়ে যাবো ভাই $1,00,000 পানিয়ে ফেলবো আমরা। আরে কার লিটিল ড্যামেজ হচ্ছে তাতে কি হচ্ছে, হ্যাঁ কি অসুবিধা আছে, হ্যাঁ আপনি 3,000 দিন, নিয়ে যান গাড়িটা 3,000-এ নিয়ে চলে যান, যান 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 3,000, আপনার জন্য 3,000, এর আগে সবাই এসেছিল, উড কনসিডার, আরে দাঁড়ান আপনার পিছনে এই স্যারজি আসছে, স্যারজির কাছে দেখি, স্যারজি 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 আপনি তো বুদ্ধিমান লাগছেন, আপনি কত দেবেন আমাকে, জলদি জলদি বলুন জলদি জলদি বলুন, স্যারজি একটু বাড়িয়েছে, স্যারজি আপনি 3,000 দিন, স্যারজি স্যারজি 3,000 দিয়ে নিয়ে যান, 3,000 দিয়ে নিয়ে যান জলদি জলদি, আচ্ছা ঠিক আছে যা দেবেন তাতেই আমার হবে, 64,000 হয়ে গেছে গাইজ। এবার চলো কার মার্কেটে, চলো কার মার্কেটে বড় হাত মারবো আমি। ওকে ফিরছে নাস্তে নাস্তে চলে এসেছি কার মার্কেটে, কার মার্কেটে এসে এবার একটা বড় হাত মারতে হবে, স্যার জি আপনি তো গাড়ি নিয়ে আসলেন একটু আগে, বাকি এই গাড়িটা কত দেবে বেচবেন, এটার দাম হচ্ছে $28,000, ঠিক আছে এটা নিয়ে নিই আমি, বাকি এটাকে পাঠিয়ে দিই। আবে ইয়ার এটা কি ঠিকঠাক আছে নাকি, ঠিক আছে কিনা আছে জানি না, চলো এখান দিয়ে আরেকটা গাড়ি কিনবো আমি, আমার কাছে $36,000 আছে, স্যার জি এই গাড়িটা কত দিতে দিচ্ছেন আপনি, $40,000, দেখি বার্গেনিং ফার্গেনিং করা যায় নাকি, $40,000 আমি 36,000 দিতে পারি আপনাকে, দেবেন বলুন, 36,000-এ দেবেন, যদি দেন তো নিয়ে যাচ্ছে এক্ষুনি, 36,000-এ যদি দেন। ওকে ভাই 36,000-এ দিয়ে দিয়েছে, কিন্তু আমার কাছে গাড়িটা ঠিক করার মতো তো আর টাকা
টাকা নেই, এটাকে নিয়ে গিয়ে আমি দোকানে লাগিয়ে রাখবো, আর ওইটাকে দেখা যাক ঠিকঠাক করা যায় নাকি ভাই। এই যে এটা আমরা কিনেছি 36,000, এটার দাম তো দেবো ভাই 60,000, 60,000 নিচে তো কোনো গল্পই হবে না ভাই। বাকি ওই গাড়িটা আমি নিয়ে আসি, দেখি ওটা ঠিক করার মতো টাকা পয়সা আমার কাছে যদি নাও থাকে ভাই তাহলে ও নিয়ে আসবো, আর যদি থাকে তাহলে ঠিক করবো আমি। স্যার যে এটা কি প্রবলেম আছে একটু বলবেন। ওকে, এটা শুধু হুডে প্রবলেম আছে, জলদি জলদি হুডটা ঠিক করে দিন আপনি নাচতে নাচতে। ওকে, কাস্টমার চলে এসছে অফিসে, ওই গাড়িটা রাপচিক গাড়ি তো ওর জন্য চলে এসছে, ফটাফট চলো গিয়ে দেখা যায়। আন্টিজি আন্টিজি কত দেবেন আপনি বলুন, জলদি জলদি বলুন। 40,000 টাকা দেবেন আপনি, লজ্জা আছে আপনার? লজ্জা লজ্জা বলে কিছু আছে আপনার? হ্যাঁ, যদি না থাকে বাড়ির দিকে যান, ঠিক আছে? দেবো না গাড়ি, কি করবেন, হ্যাঁ কি করবেন আপনি, যান যান যান। বাকি চলো এবার এটাকে নিয়ে যাই বাইরের দিকে ভাই, চলো চলো চলো। এটা কিনছিলাম 18,000 দিয়ে, এটার 50,000 মেরে দি ভাই, 50,000 মেরে দি। এবার দেখা যাক কে কত দেয়। আরে কত দিবি ভাই বল, কত দিবি, জলদি জলদি বল ভাই। 31,000 টাকা দেবে ভাই। তুই এক কাজ কর, তোর জন্য আমি আরো কম অফার দিলাম, 50,000 টাকা দে। তুই তুই 50,000 টাকা দে দিবি? 50,000 টাকায় সালা লজ্জা করে না তোর? গাড়ি কিনতে আইছিস, 31,000 টাকা বলিস তুই আমারে? একদম আমি এত টাকা লাগিয়ে ফেলেছি বলে এখন আমার চিন্তা হয়ে গেছে। স্যার জি, স্যার জি আপনি চলে এসছেন, আপনি কেন আসলেন বলুন, আপনি ফোন করতেন আমি চলে আসতাম আপনার কাছে। স্যার জি তো দেখা যাক স্যার জি কত বলে, স্যার জি বলুন কত বলুন। আপনার কাছ থেকে তো নিয়েছি আমি গাড়িটা, আপনি তো জানেনই, কিন্তু আমার একটু লাভ টাপ করে দিলে ভালো হয়। 32,000 টাকা দেবে বলছে এটার, 32,000 টাকা। এক কাজ করুন, 36,000 দিন নিয়ে চলে যান আপনি, আপনার কাছে আর কি লোকাবো বলুন, 36,000 দিন। ওকে দেখুন, ইনি হচ্ছে ভাই, ইনি হচ্ছে আসল কাস্টমার, 36,000 টাকা দিল নিয়ে গেল নাস্তে নাস্তে। ম্যাডাম যে আপনি কত দেবেন বলুন বলুন বলুন, আপনি কত দিতে পারেন? 42,000। এক কাজ করুন, আপনার জন্য স্পেশাল অফার, 46,000 দিন নিয়ে চলে যান, 46,000 দিন নিয়ে চলে যান, 46,000 নিয়ে চলে যান। নিয়ে গেছে গিয়ে ভাই। ওকে, আমাদের কাছে $82,000 চলে এসছে। আবার চলো কার মার্কেটে গিয়ে একটা হাত মারবো আমি। আরে ভাই এখানে রাত হয়ে গেল রে, রাত হয়ে গেল, গিয়ে একটু ঘুমাতে হবে আমার। চলো কন্টেনারে চলো, কার মার্কেট তো বন্ধ রয়েছে, তাহলে আমাদের যেতে হবে ভাই নেইবারহুডে। যারা যারা আমাদের তুচ্ছ ব্যক্তি মনে করেছিল তখন তাদের কাছ থেকে এবার আমি দামি গাড়ি কিনবো, ঠিক আছে? এই গাড়িটা কততে দিচ্ছেন আপনি? একসময় আমার অকাত ছিল না কেনার, কিন্তু আজকে আমার অকাত আছে। এখন 56,000 যদি দেন তো নিয়ে যাচ্ছি আমি, 56,000 দেবেন গাড়িটা? থ্যাংক ইউ, 56,000 দিয়ে দিয়েছে আমাকে। বাকি এটাকে পাঠিয়ে দিই ঠিক করার দোকানে। আর আমার কাছে $26,000 আছে, $26,000-এ ভাই 15,000 বলছে। আচ্ছা এক কাজ কর, তুই আমার 13,000 দিয়ে দে, 13,000 দিয়ে দে, আমি নাচতে নাচতে নিয়ে চলে যাচ্ছি, 13,000 দে। ইউ গট এ গ্রেট ডিল, ওকে গ্রেট ডিল ভাই, গ্রেট ডিল। এবার এটাকেও আমি পাঠিয়ে দিই। ওকে, আমাদের সেই স্যারজি চলে এসছেন আমাদের দোকানে। স্যারজি কি নেবেন? স্যারজি খাটারাটা নেবেন আপনি এখন? খাটারাটা নেবেন? না না, এটা মনে হচ্ছে স্যারজি না, স্যারজির মতনই অন্য একজন দেখতে। বাকি 11,000 বলছে, 12,000 দিয়ে নিয়ে যান আপনি, 12,000 দিয়ে নিয়ে যান নাচতে নাচতে, ঠিক আছে? নিয়ে চলে গেছে ভাই আরেকজন কাস্টমার আইয়া। ম্যাডাম জি কত দেবেন আপনি বলুন বলুন বলুন। 61,000 অফার করছে আমাকে, 56,000 কিনছি, 70,000 কমে তো ছাড়বোই না আপনারে, 70,000 দেবেন তো দিন, নইলে ভাগুন এই জায়গাতে 70,000। উরি ভাই, তার মানে 80,000 চলে ভালো হতো ভাই, এরে লস করে দিলাম রে, 80,000 চলে ভালো হতো রে, লস করে দিলাম আমি, শেট 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 ভাই, 80,000 চলে মনে হয় বেশি ভালো হতো। বাকি চলো ছাড়ো, এই গাড়িটার অপেক্ষা করি, দেখা যাক কখন আসে আরেকজন। ওকে, আরেকজন এসছেন, দেখা যাক ইনি কত দেয় আমাকে বলুন বলুন, কত দেবেন আপনি জলদি জলদি বলুন। 19,000 চাচ্ছে, আচ্ছা 22,000 দিয়ে নাচতে নাচতে নিয়ে যান, 22,000 দিয়ে নিয়ে যান। আরে 20,000 কেন দাবাচ্ছি আমি, 22,000। আরে আবার 20,000 কেন দাবাচ্ছি আমি, 22,000। আপনার জন্য স্পেশাল অফার, অন্যদের কাছে আমি 30,000 কমে দিতামই না। ও ভাই ফাইনালি আমাদের $100,000 হয়ে গেছে ভাই, ইয়ে ইয়ে ইয়ে, আমাদের $100,000 হয়ে গেছে। যেটা আমি টার্গেট নিয়েছিলাম সেটাকে কমপ্লিট করে দিয়েছি। এবার দেখা যাক $100,000-এ কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় নাকি। ফটফট চলো নেইবারহুডের দিকে, এই গাড়িটা কি কততে দেখা যাক। এই গাড়িটাও তো দেখতে সুন্দরই লাগছে, কততে দেবেন স্যারজি? আরে ম্যাডাম জি কততে দেবেন, কততে দেবেন বলুন বলুন। 80,000, 70,000 দেবো, 70,000 যদি দেন তো ভালো কথা, নিয়ে যাচ্ছে এক্ষুনি নাচতে নাচতে। এমনি আমি অনেক বেশি দাম বলে দিয়েছি। ওকে ভাই 70,000 দিয়ে দিচ্ছে আমাকে। বাকি ম্যাডাম জি বলছে প্রাইসটা একটু বেশি হাই, কত দেবে? 88,000 দেবে, আমি 70,000 কিনছি, বার্গেনিং 100,000 যদি দেন তো নিয়ে যান আপনি, না হলে ভাগুন এখান থেকে, 100,000 দেবেন আপনি, 100,000 দেবেন। আই উইল কংগ্রাচুলেশন, দ্য কার ইজ মাই। ওকে ভাই আমরা 100,000 টাকা বিক্রি করে দিছি, 100,000 টাকা বিক্রি করে দিছি, ভালোই হয়েছে ভাই, ভালোই হয়েছে। আমরা 70,000 টাকা কিনে 30,000 টাকা লাভ করেছি ভাই, যা করেছি অনেক বেশি করেছি, এর থেকে বেশি লোভ করতে গেলে পরে ভাই অসুবিধা হয়ে যাবে। বাকি এবার এই গাড়িটাকে নিতে হবে আমার, চলো 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 চলো। 22,000 দিয়ে কিনছি, এটার দাম দিয়ে দিই 100,000 টাকা দিয়ে দিই কমসে কম। সুপার কারটা নিয়ে যেতে পারিস, সুপার কারটা কিন্তু দারুণ দেখতে, সুপার কার ছোট ভাই ভার্সান। ভাই বলছে 10,000 টাকা দেবে, আচ্ছা ভাই তুই একটু বাড়ালি তার জন্য থ্যাংক ইউ, তুই 12,000 দিবি আমাকে,
12,000 কংগ্রাচুলেশন। ওকে ভাই কংগ্রাচুলেশন হয়ে গেছে, কারও নিয়ে গেছে। এবার এই গাড়িটার বাড়ি, এই গাড়িটার। আরে লোকজন আসুন, লোকজন আসুন, লোকজন আসুন, লোকজন আসুন, কেউ আসুন, আসুন, গাড়ি বেচবো, গাড়ি বেচবো, আসুন। ওকে কাস্টমার জি, কাস্টমার জি, আপনি আই গয়া ইধার, চলে এসছি। কত দেবেন বলুন? 30,000 দিতে যাচ্ছেন আপনি? হ্যাঁ 40,000 দিন, নাস্তে নাস্তে নিয়ে যান, 40,000 দিন, নিয়ে চলে যান। আবে আরো লোয়ার? আচ্ছা নে 36,000 দে, তুই 36,000 দে, নাহলে ভাগে যাতে 36,000 দিবি। ভাই তুই বাড়ি যা ভাই, তোর বাস কা বাত নেই, তোর বাস কা বাত নেই, এখানে রেটা নাও, আমাকে ওই অকেশনে যেতে দে। একটা টিকিট নিয়ে নিয়েছি আমি, এবার এখানে বসে পড়ি। এই গাড়িটার দাম কত? আবে এই গাড়িটার দাম, এই গাড়িটার দাম 18,000। আচ্ছা ঠিক আছে, এই গাড়িটাকে কিনলে ভালো হবে, এই গাড়িটাও কিনবো আমি। ধরো ওই গাড়িটা তার মানে আমার হয়ে গেছে ভাই, এটা আমি কিনবো, এটা আমি কিনবো, আর কেউ কিনতে পারবে না, এটা আমি কিনবো। কে দাম বাড়ায়? হ্যাঁ কে দাম বাড়ায়? এ ভাই কে দাম বাড়ায়? তুই কে দাম বাড়াস? হ্যাঁ চুপচাপ থাক, একদম কোনো কথা বলবি না। এই গাড়িটা আমি নেবো, এই গাড়িটাকে দেখতে ধাসু গাড়ি, ধাসু গাড়িটাকে আমি নেবো। 540 করে বাড়াবো আমি, 540 করে করে বাড়াবো। চলো 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 চলো। বাকি তো ওই গাড়িটাও আমার হয়ে গেছে ভাই। এই দুটো গাড়ি আমার তো। ও ভাই কাস্টমার চলে এসেছে, তোরা এখানে অকেশন করতে থাক, বাকি আমি গিয়ে কাস্টমারের কাছ থেকে ওটা বিক্রি করে আসি। স্যার আমাকে বলছে 30,000 দেবে। ভাই দাঁড়া, এদের কাছ থেকেও শুনে নি এরা কত দেবে, আপনিও 30,000 দেবেন, 32,000 করি। ওকে 32,000 নিয়ে চলে গেছে। এবার আমার অকেশনের ওইখানে যেতে হবে, অকেশনে গিয়ে আমার গাড়ি ঘোড়াগুলো আনতে হবে। ভাই রাত হয়ে গেল তো, অকেশন কতক্ষণ চলবে এখানে কিছুই তো বুঝতে পারছি না আমি। ওকে অকেশন খতম হয়ে গেছে। এই যে আমার দুটো গাড়ি এইখানে রয়েছে, গাড়ি তো একদম একদম রাপচিক গাড়ি রয়েছে। এবার এই দুটোকে আমার দোকানে দোকানে নিয়ে যেতে হবে ভাই। চলো দোকানের দিয়ে, গুতো মারবি না একদম, বহুত কষ্টে কিনেছি, বহুত কষ্টে কিনেছি। এটা কেউ চালাও, এত সিট ফিটের ভাই, ইন্টেরিয়ারের কালারই আলাদা একদম। এতক্ষণ জায়গায় গুলো নিয়েছিলাম, ইন্টেরিয়ারে এরকম কালার ছিল না হয়তো। এদিকে দোকানে আবার কাস্টমারও চলে এসেছে, কাস্টমারকে গিয়ে দেখি কাস্টমার ভাই কত দেয়, কত দেবেন, কত দেবেন, কত দেবেন। ভাইয়া 44,000 দিচ্ছে, 50,000 দিয়ে নিয়ে যান নাস্তে নাস্তে। কংগ্রাচুলেশন, যা নিয়ে চলে যা। কত দেবেন আপনি, কত দেবেন, কত দেবেন, জলদি জলদি বলুন। 31,000 দেবেন? আচ্ছা দাঁড়ান, আমি আগে এদের সবার সাথে কথা বলে নিই, আপনি কত দেবেন? 36,000 দেবেন আপনি, আপনি আর একটু বেশি বলেছেন, ঠিক আছে থ্যাংক ইউ তার জন্য আপনাকে। স্যার 40,000 দিয়ে নিয়ে যান, 40,000, 40,000, ওকে 40,000 স্যারকে দিয়ে দিয়েছি গাড়িটা। ম্যাডাম জি আপনি চলেও এসছেন এই গাড়িটা নেওয়ার জন্য, কত দেবেন, কত দেবেন বলুন বলুন বলুন। 54,000 দিন, যান 54, কিবোর্ডে টাইপ পড়ে গেছে, নিয়ে চলে যান, কোনো ব্যাপার না। দিস নেগোশিয়েটেবল, 50,000, 50,000 কম, যান 50,000 দিয়ে নিয়ে চলে যান, 50,000 নিয়ে চলে যান, 50,000 নিয়ে চলে যান। ওকে লে গায়া, 50,000 লে গায়া ভাই, আমাদের 2,00,000 টাকারও একদম কাছাকাছি চলে এসেছি আমরা। বাকি চলো এই গাড়িটা বিক্রি করি, তারপরে দেখা যাক কি হয়। চলো 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 চলো। ম্যাডাম জি আমাকে বলছে 41,000 দেবে, আমি গাড়িটা কিনেছি 45,000, মানে 35,000। আচ্ছা 50,000 দিন, নাস্তে নাস্তে নিয়ে চলে যান, আপনি 41,000 বলেছিলেন, চলুন 44,000 দিন, নিয়ে চলে যান 44,000, 44,000 দিয়ে নিয়ে চলে যান। কারে কিন্তু কোনো ড্যামেজ ফ্যামেজ নেই। ওকে 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 ভাই, একদম সব একদম ডান। দেখো আমাদের $200,000 হয়ে গেছে, আমরা $1,00,000 আশা করেছিলাম। বাকি সবার প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে একটু ডেকোরেশনে গিয়ে এখানে চারিদিক দিয়ে এই ঘাস ফুস লাগাবো ভাই, যেটা আমার স্বপ্ন ছিল, আমার স্বপ্ন ছিল ঘাস ফুস লাগানো। আরে ইয়ার 2,00,000 টাকার কম হয়ে গেল, চলো 2,00,000 টাকা আগে বানিয়ে নিয়ে আসি, তারপরে দেখছি আমি আরেকটা গাড়ি নিয়ে আসি। 2,00,000 টাকা আমাদের রাখতে হবে ভাই। এবার যাই এই গাড়িটাকে মস্ত দামে বিক্রি করবো, এটার প্রাইস দেবো আমি 2,00,000-এর বেশি প্রাইস দেবো। ও ভাই কি চলছে, দেখো কি চলছে ভাই, কি চলছে। ও স্যার জি আপনি কোথায় গেলেন? স্যার জি আমি আপনাকে 1,40,000 দাবি করবো, আপনি দিতে পারবেন আমাকে? ক্যান আই পে 1,16,000? আচ্ছা 1,30,000 দিন, 30,000 যদি দেবেন তো দিন 30,000 দ্য কার। ওকে ভাই 1,30,000 নিয়ে চলে গেছে ভাই, 1,30,000 নিয়ে চলে গেছে, আমাদের কাছে 2,00,000-এর বেশি ডলার চলে এসেছে। তো আমি কী ভাবছি গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই থাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর নেক্সট পার্ট দেখতে চাও কিনা সেটাও আমাকে জানিও। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।